नमस्कार बंधुरा एन डी एफ गोट फार्म यूट्यूब चैनल पक्ष समस्त दर्शक के शुभ दोल यात्रार प्रीति शुभेच्छा एवं भालोबासा जानिए शुरू करते चले आजकेर भिडियोटी। आज के भिडियोते आलोचना करब छागलेर रोग प्रतिरोध क्षमता एवं ओजन बृद्धि करार जन्य दुईटी इंजेक्शन सम्पर्के। दुटो इंजेक्शन आपनारा किभाबे व्यवहार करबेन, कतदिन परपर व्यवहार करबें एवं कत परिमाणे व्यवहार करबें विस्तारित आलोचना थाकबे आजकेर भिडियोते। भिडियोटी स्किप ना करे शेष मुहूर्त अवधि मनोयोग सहकारे अवश्य देखबें। सम्पूर्ण भिडियोटी देखार पर भिडियोते देवा तथ्य जदि आपनादेर उपकारे आसे आजकेर भिडियोटी आपनादेर परिचित खामारी बंधुदेर संगे शेयर करे तादेरकेओ देखार सुयोग करे देबें। आजकेर भिडियोटी शुरू करार पूर्वे समस्त दर्शकदेर काछे आमार एकटी अनुरोध, आजकेर ए भिडियोटी आपनारा मनोयोग सहकारे देखबेन एवं जे दुटी इंजेक्शन सम्पर्के आमी आलोचना करब सेई इंजेक्शन दुटी सम्पर्के आगे भालो करे बोझार चेष्टा करबेन, तारपरेई आपनारा इंजेक्शन दुटी व्यवहार करबेन। प्रथमे जे इंजेक्शनटी निये आलोचना करब सेटी हलो लेभामाइसोल। एई लेभामाइसोल इंजेक्शन आपनारा केन व्यवहार करबेन एवं कतदिन परपर व्यवहार करबेन। आमार एई चैनलेर अनेक दर्शक बंधु आमाके जिज्ञासा करे थाके छागलेर ओजन बृद्धि करार जन्य आमरा कोन ओषुध व्यवहार करते पारि अथवा कि इंजेक्शन व्यवहार करते पारि। विभिन्न धरनेर खाबार खावाच्छि तारपरेओ छागलेर ओजन बृद्धि हच्छे ना। छागलेर ओजन बृद्धि करार जन्य छागलेर रोग प्रतिरोध क्षमता सठिक थाकते होबे। जदि छागलेर रोग प्रतिरोध क्षमता ना थाके जे खाबारई खावान ना केन छागलेर ओजन बृद्धि होबे ना। যদি আপনারা অধিক পুষ্টি জাতীয় খাবার ছাগলকে খাওয়ান, অধিক পুষ্টির কারণে ছাগলটি রোগে আক্রান্ত হবে, সেই খাবারটিকে সঠিকভাবে হজম করতে পারবে না। লেভামাইসোল ইনজেকশন ব্যবহার করলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি হয়? লেভামাইসোল ইনজেকশন যদি আপনারা ছাগলের শরীরে প্রয়োগ করেন, ছাগলের শরীরে কৃমির প্রকোপ কম হয়। কৃমি প্রতিরোধ করার জন্য আপনারা লেভামাইসোল ইনজেকশন বছরে দুইবার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন লেভামাইসোল ইনজেকশন এক বছরে দুইবারের বেশি ব্যবহার করা যাবে না। কৃমি প্রতিরোধ করার জন্য অথবা বিভিন্ন ধরনের পরজীবী দমনের জন্য আপনারা লেভামাইসোল ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করতে পারেন। এরপর যে ইনজেকশনটি ব্যবহার করবেন সেটি হলো আইভারমেকটিন ইনজেকশন। লেভামাইসোল ইনজেকশন ব্যবহার করার 30 দিন পর আইভারমেকটিন ইনজেকশন ব্যবহার করতে হবে। লেভামাইসোল 30 কিলো ওজনে 1 ml চামড়ার নিচে এবং আইভারমেকটিন 50 কিলো ওজনে 1 ml চামড়ার নিচে। মনে রাখবেন এই ইনজেকশন দুটি একসঙ্গে ব্যবহার করা যাবে না। আইভারমেকটিন ইনজেকশন ব্যবহার করলে ছাগলের যে সমস্ত রোগগুলো প্রতিরোধ হবে, যেমন ছাগলের চর্মরোগ, অ্যালার্জি, শরীর থেকে কৃমি, উকুন, আটুল, এই ধরনের রোগগুলো ছাগলের শরীর থেকে দূর হবে। যখনই একটি ছাগলের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে তখনই কিন্তু ছাগলটির ওজন বৃদ্ধি হওয়া সম্ভব হবে। অনেকের মনে ধারণা থাকে যদি আমরা ছাগলকে পুষ্টি জাতীয় খাবার খাওয়াই, ভিটামিন জাতীয় খাবার খাওয়াই তাহলে ছাগলের ওজন বৃদ্ধি হবে, কিন্তু এই ধরনের ধারণা আপনাদের একেবারেই ভুল ধারণা। প্রথমে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাতে হবে, হজম শক্তি বৃদ্ধি করাতে হবে, শরীর থেকে পরজীবী দমন করতে হবে, তারপরে ছাগলের ওজন বৃদ্ধি হওয়া সম্ভব হবে। লেভামাইসোল ইনজেকশন এক বছরে ছাগলের শরীরে দুইবারের বেশি প্রয়োগ করা যাবে না, 6 মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। আইভারমেকটিন ইনজেকশন এক বছরে দুইবার ব্যবহার করতে হবে 6 মাস অন্তর অন্তর, এবং এই দুটো ইনজেকশন গাভীন ছাগলের শরীরে প্রয়োগ করতে পারবেন। মনে রাখবেন যখনই আপনারা এই দুটো ইনজেকশন ছাগলের শরীরে প্রয়োগ করবেন, ইনজেকশন দুটি প্রয়োগ করার পর লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে। যদি আপনারা এই দুটো ইনজেকশন ব্যবহার করার পর লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম না খাওয়ান তাহলে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়বে। ছাগলটি যেন দুর্বল না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই দুটো ইনজেকশন ব্যবহার করতে হবে। যদি আপনারা এই দুটো ইনজেকশন সঠিক পরিমাণে সঠিক সময়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছাগলের ওজন বৃদ্ধি অবশ্যই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।